কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো, যে আপনারা জানেন যে এমবেসি খুলে গিয়েছে বাংলাদেশে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিচ্ছে, আর যেহেতু বেশিরভাগ জার্মান বিশ্ববিদ্যালয়ের মোটামুটি এই সেমিস্টারে অনলাইনে ক্লাস নেওয়া হবে এবং পরবর্তীতে হয়তো ডিসেম্বর বা অক্টোবরের দিকের সম্ভাবনা রয়েছে যে আপনারা হয়তো ফ্লাই করতে পারবেন। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে 3rd January থেকে অফলাইন মানে ক্লাসরুমে ক্লাস হবে, বাট তার আগ পর্যন্ত অনলাইনে হবে। তো এখন আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন যে কী কী জিনিস আপনারা বাংলাদেশ থেকে আনবেন, কী কী জিনিস আনবেন না, কী কী জিনিস আনা উচিত হবে, এ ধরনের একটা ভিডিও বানানোর জন্য। তো আমি আজকে সেসব বিষয় নিয়ে কথা বলবো, আর একদম শেষে আমি এমন একটা জিনিস সম্পর্কে কথা বলবো যেটা আসলে না আনলে আপনি খুব বিপদে পড়ে যাবেন জার্মানিতে। সো মেক শিওর দ্যাট আপনি শেষ পর্যন্ত দেখছেন। তো ভাই, প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো লাগেজ। ভালো লাগেজ কেন বলছি, যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এভরিথিং, কাপড় চোপড়, এই সবগুলো হচ্ছে আপনার লাগেজে করে আনবেন। সো আমি অনেককে দেখেছি যে একটা মানে কম দামি কোনো লাগেজ নিয়েছে এখানে আসার পর, এখানে আপনাকে, আপনি জানেন যে অনেক রাস্তা আপনাকে হচ্ছে হেঁটে যেতে হবে, অনেকবার আপনাকে চেঞ্জ করতে হবে, বাস নিতে হবে, ট্রাম নিতে হবে। সো আসলে ভালো লাগেজের কোনো বিকল্প নেই এবং ভালো হুইলস যেন থাকে এই জিনিসটা মেক শিওর করবেন। সস্তা কোনো আসলে যে আমি 1000 বা 1200 টাকার মধ্যে কাজ চালানোর চেষ্টা করবো, এ ধরনের আসলে অভ্যাস বাদ দিতে হবে আপনাকে। তো আমি যেটা রেকমেন্ড করেছি, স্পোর্টসের যে ব্যাগগুলো পাওয়া যায় লোটো থেকে, আমি যেটা কিনেছিলাম এটা আসলে অনেক বড়, অনেক জিনিসপত্র আপনি সেখানে নিতে পারবেন এবং হুইলসগুলো খুব বেশ ভালো। আমি আসার পর থেকে আমি এখনও পর্যন্ত আমার ওই ব্যাগ ইউজ করছি। আপনারা প্রেসিডেন্ট ইউজ করতে পারেন, বাট ভালো যে কোনো ব্র্যান্ডের লাগেজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এসে আসলে এটা নিয়ে টানা হেঁচড়া করার সময়ই থাকবে না আপনার কাছে। তো লাইফ যদি ইজি করতে চান, ভালো একটা লাগেজ অবশ্যই রিকমেন্ডেড। এবার আসা যাক শার্টস। টি শার্ট, পোলো শার্ট, ফর্মাল শার্ট, সব রকমের শার্টের কথা বলা যাক। তো আমি আসার সময় নিউ মার্কেট থেকে অনেকগুলো টি শার্ট নিয়ে আসছি। আনফর্চুনেটলি বেশিরভাগ যেগুলো এম সাইজ ছিল ওগুলো এত ছোট হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনে ধোয়ার পরে। আসলে বাংলাদেশের কাপড় চোপড়গুলো আসলে এখানে স্যুট করতেছে না, আই ডোন্ট নো ওয়াই, বাট আমি বেশ কিছু টি শার্ট আমি পেয়েছি যে সাইজ অর্ধেক হয়ে গেছে ওয়াশিং মেশিনে ধোয়ার পরে। ওটা হয়তো ওয়াশিং মেশিনের জন্য প্রযোজ্য না, আমাদের দেশে হয়তো ওটা ইউজ হয় না, এই কারণে হয়তো ওরকম হতে পারে। তো টি শার্ট, পোলো শার্ট আপনি নর্মাল হচ্ছে 4-5টা হচ্ছে নর্মালি বাসায় পরার জন্য নিয়ে আসতে পারেন, ছোটো হলে কী হচ্ছে আপনি বাসায় পরলেন। তারপর হচ্ছে ফর্মাল শার্ট, আমিও অনেক জায়গা থেকে মানে ভালো ব্র্যান্ড থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, বাট এখনও পর্যন্ত একবারও ইউজ হয়নি। এখানে ফর্মাল শার্টের তেমন কোনো প্রয়োজন আপনার পড়বে না, ইন্টারভিউ বা যে কোনো বোর্ডের জন্য আপনি নর্মাল টি শার্ট বা পোলো শার্টে আপনি যেতে পারবেন, এরকম ফর্মালের কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি রেকমেন্ড করবো জাস্ট টি শার্ট, পোলো শার্ট বেশি আনার দরকার নেই। এখান থেকে আপনি নিউ ইয়র্কার বা হচ্ছে অন্য ভালো ব্র্যান্ডের খুব সস্তাতে আপনি 3-4 ইউরোতে পেয়ে যাবেন, ওগুলো অনেক টেকসই হবে। তো এই ছিল হচ্ছে টি শার্ট, পোলো শার্টের ঘটনা। তারপর আসা যাক উইন্টার জ্যাকেট বা নর্মাল জ্যাকেট। উইন্টার জ্যাকেট আসলে উইন্টারে আপনার উইন্টার জ্যাকেট ছাড়া চলবেই না, খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এখানের যে তাপমাত্রা, যে উইন্টারে মাইনাসে চলে যাবে হচ্ছে 0 ডিগ্রির কাছে, এখানে আসলে বাংলাদেশে নর্মাল কোনো জ্যাকেট আসলে এখানে আপনাকে কাজে দিবে না। তো ভালো মোটা উইন্টার জ্যাকেট রেকমেন্ড করবো। আপনি এখানে এসে 30-40 ইউরোজে নিউ ইয়র্কের H&M বা বিভিন্ন ব্র্যান্ড থেকে বা জালান্ডো থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন, বাট কাজ চালানোর জন্য আপনি নিউ মার্কেট থেকে বা হচ্ছে যে কোনো একটা থেকে কপি জ্যাক বোল্ট স্কিন বা অন্য যে কোনো একটা ব্র্যান্ড আপাতত নিয়ে এসে সাথে সাথে জার্মানিতে আসার পর আপনি একটা উইন্টার, ভালো মানের একটা উইন্টার জ্যাকেট অর্ডার করে নিলেন। আর নর্মাল যে পাতলা জ্যাকেটগুলো বা লেদারের জ্যাকেট, এগুলো হচ্ছে আপনি কম শীতে 10 ডিগ্রি বা 12 ডিগ্রিতে আপনি পরতে পারলেন। তো এই ছিল উইন্টার জ্যাকেটের কাহিনী।
তারপর আসা যাক সক্স, মোজা ভালো মানের যদি পেয়ে থাকেন অবশ্যই অনেকগুলো মোজা নিয়ে আসবেন, কারণ উইন্টার বা সামারে বেশিরভাগ এখানে স্নিকার্স পরা হয়, সবাই স্নিকার্সই পরে। তো প্রত্যেকবার আপনি যখন একবারের বেশি দুবারের বেশি আপনি হয়তো সক্স ইউজ করবেন না, আবার রেগুলার ধোয়া ঝামেলা। তো যত বেশি পরিমাণ ভালো মানের যদি সক্স পেয়ে থাকেন সক্স আপনি নিয়ে আসতে পারেন। প্লাস যদি নাও আনেন কোনো সমস্যা নেই, এখানে ডিক্যাথলন বা অন্যান্য দোকানে হচ্ছে কম দামে আপনি অনেকগুলো পেয়ার সক্স আপনি নিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা গ্লাস ইউজ করেন, মানে যাদের দূরের বা কাছে জিনিসে দেখতে সমস্যা হয়, তারা অবশ্যই আপনারা অনেকগুলো লেন্স নিয়ে আসবেন বা হচ্ছে দু তিনটা মানে আপনার এক্সট্রা যাতে আগামী এক দু বছর চলে এই জিনিসগুলো নিয়ে আসবেন। কারণ জার্মানিতে আপনার আই টেস্টিং বা হচ্ছে গ্লাস নেওয়া এটা আসলে খুব ঝামেলার একটা কাজ এবং খুবই এক্সপেন্সিভ, আপনাকে হয়তো এটা কিনে নিতে হবে। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা যারা সান গ্লাস ব্যবহার করেন, আপনারা অবশ্যই বিভিন্ন সাইজের বিভিন্ন স্টাইলের আপনার তিন চারটা গ্লাস সঙ্গে করে নিয়ে আসবেন জার্মানিতে। তারপর হচ্ছে কুকিং ম্যাটেরিয়ালস, রান্না করার জিনিসপত্র, হাঁড়িপাতি আনার একদম কোনো দরকার নেই, লাগেজের জায়গা নষ্ট করে জিনিসগুলো আনার দরকার নেই। আপনি এখানে আসার পরে হচ্ছে ম্যাকগাইস, তারপর যে ইকিয়া বা কাউফল্যান্ড থেকে আপনি ভালো মানের একবার পাতিল কিনবেন, আগামী 10 বছর একটা কোনো টেনশন করতে হবে না। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে আসলেই কিনতে পারবেন, তো এগুলো আনার কোনো প্রয়োজন নেই। তারপর আসা যাক মশলাপাতিতে, মশলাপাতি আমি রেকমেন্ড করবো আপনি নিয়ে আসেন সাথে করে, হলুদ, মরিচ, তারপর হচ্ছে ইলাইচি, তারপর হচ্ছে বড় ইলাইচি, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে ধনিয়া, এই জিনিসগুলো আপনি সাথে করে নিয়ে আসতে পারলেন। নিয়ে আসার পরে আপনি সেগুলো অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যারাবিক শপ বা হচ্ছে ইন্ডিয়ান শপ রয়েছে, ওখান থেকে কিনতে পারলেন, বাট একটু এক্সপেন্সিভ হবে ওখান থেকে কিনা। তো এই মশলাগুলো আসলে আপনি সাথে করে অবশ্যই লিস্ট করে তারপরে হচ্ছে ভালো করে যদি ভাঙানো না থাকে মেশিনে বা মিলে হচ্ছে ভাঙিয়ে তারপর হচ্ছে বাংলাদেশে সাথে করে নিয়ে আসবেন। সরিষার তেল ইম্পর্টেন্ট, এই জিনিসটাও নিয়ে আসবেন সাথে করে যদি ভর্তা খেতে চান। কাঁচামরিচ না শুকনা মরিচ যেটা রয়েছে ওটাও আপনারা আনতে পারেন ভর্তার সাথে খাওয়ার জন্যে। তো এই জিনিসগুলো আপনারা সাথে করে নিয়ে আসতে পারেন। যদি না আনতে মন চায় তাহলে হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে বলির স্টোর বা ইন্ডিয়ান স্টোর থেকে। এবার আসলে সবচেয়ে যে ইম্পর্টেন্ট গ্যাজেট বা ইলেকট্রনিক্স যেটা আপনার অবশ্যই নিয়ে আসতে হবে সাথে করে, সেটা হচ্ছে এক ওয়াইফাই রাউটার। ওয়াইফাই রাউটার আনার খুব প্রয়োজন পড়ে, অনেক সময় আমিও নিয়ে এসেছিলাম বাট অনেককে দেখেছি খুব ভোগান্তিতে পড়ে যে ইন্টারনেট ছাড়া তো আসলে আপনি বাসায় কথা বলতে পারছেন না বা কারোর সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন না। সো আসলে ওয়াইফাই রাউটার অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। একটা টিপি লিঙ্ক হতে পারে বা হচ্ছে আপনার যে কোনো মন পছন্দের আপনার যেটা ভালো লাগে সেটাই আনবেন। সবগুলো কোয়ালিটি জাস্ট ভালোই বাট একটু এদিক ওদিক। তারপর হচ্ছে যে দুই নম্বরে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সকেট বা প্লাগ, কারণ জার্মানির যে প্লাগগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক প্লাগ রয়েছে যেটা আসলে তিন মাথা থাকে, মানে তিন মাথা ঢুকে, বাট এখানে হচ্ছে টু প্লাগ সিস্টেম, মানে যে জিনিসগুলো আপনি হচ্ছে প্লাগ ইন করবেন সেটা হচ্ছে টু পিন সিস্টেম। তো আপনার যে গ্যাজেটগুলো রয়েছে যেগুলো থ্রি পিন, হয়তো আপনার ল্যাপটপের চার্জ বা ফোনের চার্জারের জন্য টু পিন থ্রি পিন কনভার্টার যেটা রয়েছে, মানে টু পিন ঢুকবে বাট আপনি ওখানে থ্রি পিনের সকেটে প্লাগ করতে পারবেন। এই প্লাগগুলো আপনি চার পাঁচটা সাথে করে নিয়ে আসবেন, আর যদি চান মাল্টিপ্লাগও সাথে করে নিয়ে আসতে পারলেন। আর শুরুর দিকে আপনি এসে অর্ডার করতে পারছেন না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকবে না, আপনার কাছে হয়তো কোনো কার্ডও থাকবে না যে আপনি আমাজন থেকে অর্ডার করবেন। সো আসলে ভোগান্তিতে না পড়ার একমাত্র উপায় হচ্ছে যে আপনি সাথে করে নিয়ে আসেন আপনার একটা রাউটার। তো এই ছিল মোটামুটি, আমি আশা করছি আমি সব কিছু কভার করতে পেরেছি আপনাদের জন্য। বই পুস্তক খাতাপত্র এখানে এসে আপনি খুব সস্তায় আপনি ম্যাকগাইস থেকে কিনে নিতে পারলেন, অন্যান্য জিনিসগুলো আপনার অভাব নেই এখানে। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে নিয়ে আসবেন সাথে করে, আমি যে জিনিসগুলো বলেছিলাম এবং যে জিনিসগুলো মানা করেছিলাম যে না আনার জন্য ওগুলো আপনি আনবেন না। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াইফাই রাউটার অ্যান্ড প্লাগ, যেটা আমি অলরেডি বলেছি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সিন দ্য নেক্সট ভিডিও।